ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো দেশটির এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান বা যুদ্ধের জন্য ইরানের নৌবাহিনীকে লজিস্টিক সাপোর্ট দিতে ব্যবহৃত হবে সাতশো আটচল্লিশ ফুট দীর্ঘ এই জাহাজটি বুধবার মাকরান নামে এই জাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় এতে পাঁচটি ড্রোন ও হেলিকপ্টার উঠানামা করতে পারবে খুব সহজেই এছাড়া জাহাজটি থেকে মিসাইল ছোঁড়ার সক্ষমতাও রয়েছে এমনকি উত্তাল সমুদ্র বা যে কোনো প্রতিকূল অবস্থায়ও যে কোনো মিশন চালাতে পারবে এটি ভারতের মহাসাগরের উত্তরাঞ্চলে এডেন উপসাগরে বা লোহিত সাগরের মতো এলাকায় সামরিক বাহিনীর অভিযান বা যুদ্ধতে সহায়তা করবে দ্রুত গতিসম্পন্ন এ জাহাজ